ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম মোহাম্মল বারাকাতু সম্মানিত সৌদি প্রবাসী ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি আলমগীর হোসেন মক্কে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে ভিডিওটি তাদের জন্য যারা সৌদি আরবে সৌদি প্রবাসী একেবারে নতুন এসেছেন বাংলাদেশ থেকে ভ্যাকসিন দিয়ে এসেছেন তাদের জন্য তারা কীভাবে তাওয়াকাল্লা অ্যাপ্লিকেশনে এটা কমপ্লিট বা ইমুনি দেখাবে তাওয়াকাল্লা অ্যাপ্লিকেশনে আজকে এই পদ্ধতিটি আপনার শেখাবো আমি আবারও বলছি যারা সৌদি আরবে একদম নতুন এসেছেন বাংলাদেশ থেকে ভ্যাকসিন দু ডোজ ভ্যাকসিন দিয়ে এসেছেন এটার একটা সার্টিফিকেট নিয়ে এসেছেন এই সার্টিফিকেট দ্বারা আপনি সৌদি আরবে প্রবেশ করেছেন এখন আপনি আলহামদুলিল্লাহ এদেশে আসার পর আপনার আকামা হয়েছে আকামা হওয়ার পর আপনি তাওয়াকালে অ্যাপ্লিকেশান বানিয়েছেন সাহাতি অ্যাপ্লিকেশন বানিয়েছেন কিন্তু তাওয়াকালে আপনার ভ্যাকসিন ভ্যাকসিনটা শো করে না বা কমপ্লিট ডোজ দেখায় না বা ইমিউনিটি দেখায় না অথবা সাহাতি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সার্টিফিকেট ওজারাহা সাহা থেকে সার্টিফিকেটটা গ্রহণ করতে পারছেন না আজকে ভিডিও তাদের জন্য আমি দেখাবো কম্পিউটার বা ল্যাপটপ দ্বারা আপনি নিজে কীভাবে এটা রেজিস্ট্রেশন করলে এটা আপনার তাওয়াকালেতে শো করাবে তো আমার সাহা আমাদের সাথেই তখন মূল আলোচনায় যাওয়ার আগে সবার কাছে একটু রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার আশেপাশে লোকজনের সাথে শেয়ার করবেন চলে যাওয়া যাক মূল আলোচনায় ব্যাক দর্শকবন্ধু বন্ধু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করলে ঠিক এরকম দেখতে পাবেন আর দেয়া থাকবে এই কর্নারে ক্লিক করে কর্নারে ক্লিক করে ইংলিশ ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর দেখেন এই জায়গায় বিস্তারিত নিয়মাবলী লেখা আছে যে যদি কেউ পড়তে পারেন তাহলে অবশ্যই পরে নেওয়াটা ভালো পড়বেন আমি বিস্তারিত পরে নিয়েছি আর এই জায়গায় সব কারণ লেখা আছে আর লেখা আছে যে উপরে দেখেন চারটা সৌদি আরবে যারা ভিতরে যারা সৌদি আরবে আসছেন বর্তমানে তাদের জন্য যে চারটা ভ্যাকসিন পারমিশন এবং সৌদি আরবের বাইরে থেকে যারা আসবেন অন্যান্য দেশ থেকে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অর্থাৎ এক কথায় সৌদি আরবের বাইরে থেকে যারা আসবেন সৌদি আরবে তাদের জন্য ছয়টা ভ্যাকসিন দেওয়ার অনুমতি আছে এই সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো বিস্তারিত এই ফেজে লেখা আছে এ টু জেড অথবা সব নিয়মকরণে এটাতে লেখা আছে তো আমি এগুলো বিস্তারিত আর পরব না যদি আপনার যে চান পরে নিতে পারেন সমস্যা নয় যে রেডমার্ক করা আছে জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে যে নেক্সটে আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে সিলেক্টে যে সৌদি রেসিডেন্ট লিখবেন রেসিডেন্ট লিখে আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই জায়গায় বলবে যে আপনার আপনার আমার নাম্বারটা দেওয়ার জন্য সরি আঁকামা নাম্বারটা সঠিক অবশ্যই আমি এটা আবারও বলবো আপনাকে অবশ্যই আকামা বানানোর পর এটা আপনাকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন বা রিকোয়েস্ট করতে পারবেন অ্যাক্টিভ করার জন্য ভ্যাকসিনটা আকামা এক্সপায়ারি ডেট যে আরবিতে লেখা আছে আপনি চাইলে আপনার আপসারে চেক করে নিতে পারেন পারফেক্ট ডেটটা দিতে হবে তো আমি দিয়ে দিয়েছি পারফেক্ট যে ডেটটা দেওয়ার পর এই জায়গায় যে কোড নাম্বারটা আছে কোড নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এদিকে আপনার এ টু জেড ডেটাস পুরো এসে পড়ছে আপনার নাম আপনার সব কিছু এটা পাসপোর্ট নাম্বার কবে আপনার সৌদি আরব এসেছেন আপনার ন্যাশনালিটি পুরো এসে গেছে তো ওইগুলো সব অটোমেটিকলি আসবে আপনার শুধু কাজ নিচে যে ইমেল আছে ইমেল এবং মোবাইল নাম্বারটা যে নাম্বারে আপনার পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ডটা ফাটাবে ওই পাসওয়ার্ড মোবাইল নাম্বারটা যেটা আপনার বর্তমানে অ্যাক্টিভ আছে চালু আছে এমন না যে আপনার আঁকা আমাদের নিতে হবে বা যেই যেটা আপনার কাছে বর্তমানে অ্যাক্টিভ আছে ওই নাম্বারটা আপনি দিতে হবে মোবাইল নাম্বারটা আর ইমেল নাম্বার ইমেল নাম্বার অবশ্যই দিতে হবে তো কনফার্ম যে ইমেল নাম্বার দুই জায়গায় দিতে হবে প্রথমে ইমেল তারপরে কনফার্ম ইমেল নাম্বারটা দিয়ে দেবেন ইমেল আইডিটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই জায়গায় মোবাইল নেবে মোবাইল নাম্বারটা দেবেন আমি একটু আস্তে আস্তে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কারণ না বুঝলে তো আপনি করতে পারবেন না সব কিছু দেওয়ার পরে দেখেন এই নেক্সটেতে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে দেখেন আপনি যে ইমেল নাম্বারটা দিয়েছেন ওটাতে আপনার পাসওয়ার্ড পাঠাবে এবং আপনার যে মোবাইল নাম্বার দোনোটাতে আপনার পাসপোর্ট আসবে দোনোটা আপনি চেক করবেন বা অত যদি মোবাইলে এসে পড়ে তাহলে ইমেলে চেক করার দরকার নেই আপনি মোবাইলেরটা দেখে দেখেন আমার এসেছে আমি দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আবারও আপনার পুরো ডিটেলস এসে পড়বে এসে পড়ার পরে কিন্তু আপনার ডিটেলস আসবে ডিটেলস আসবে আপনি ডিটেলস আসবে আপনি যে ভ্যাকসিনটা বাংলাদেশ থেকে গ্রহণ করছেন বা যা যে সার্টিফিকেটটা শো করে আপনি এয়ারপোর্ট থেকে এন্ট্রি হয়েছেন সৌদি আরব ঢুকছেন ওটাই লেখা থাকবে কিন্তু বাকি কিছু কাজ আপনাকে করতে হবে তার আগে বলে আপনি অবশ্যই পাসপোর্ট এবং যে ভ্যাকসিনের যে সার্টিফিকেট অবশ্যই এগুলা আগেই পিডিএফ ফাইল করে নেবেন দেখেন এই জায়গায় অবশ্যই এটা দিতে হবে তো আপনি যে ভ্যাকসিন প্রথম ডে ভ্যাকসিনের সার্টিফিকেট অবশ্যই লেখা আছে যে ফার্স্ট যে ডোজ আপনি দিয়েছেন ভ্যাকসিনটা বাংলাদেশে অবশ্যই এটা লেখা আছে ওই ডেটটা আপনার এই জায়গায় এন্ট্রি করতে হবে এবং সেকেন্ড ডোজ ওই জায়গায় এন্ট্রি করতে হবে পারফেক্ট ডেট এন্ট্রি করলে আপনার এটা কার্যকর হবে অ্যাক্টিভ হবে তা আমি দিয়ে দিচ্ছি যে যে বাই বাইয়ের এটা আমি অ্যাক্টিভ করতেছি ওই বা ইয়ের ওই সার্টিফিকেটটা দেখে আমি ডেট এন্ট্রি দিতেছি এটা দিলাম এবং সেকেন্ড ডোজ কত সম্ভবত একটু আবার দেখে নিই কনফার্ম সম্ভবত আগস্ট হবে হ্যাঁ আগস্টের নয় তারিখ সম্ভবত হ্যাঁ আগস্ট নয় দেওয়ার পরে আপনাকে এই জায়গায় বলবে যে আপনার পাসপোর্টের ফটো পিডিএফ মেন যে ফেজ আছে ওই ফেজটার যে জায়গায় আপনার নাম অ্যাড্রেস লেখা আছে ওই জায়গায় দেখেন সবাই যে ক্লিক করে আমি আগে এই পিডিএফ বানিয়ে রাখছি ফাসপোর্ট এটা আপনি আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে দেখেন এই জায়গায় আপনার যে ভ্যাকসিন সার্টিফিকেট যেটা বাংলাদেশ থেকে দিয়েছে ওটা এই জায়গায় আপলোড আগে এটা আমি সেভ করে রেখেছি যাতে এই ভিডিওটা অনেক লম্বা না হয় দোনোটা হওয়ার পর আনাদার ফাইলও হতে বা আনাদার ফাইল আমার কিছু দরকার নাই আমরা এই জায়গায় মার্ক করে দেবো দেখো এটা 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 রেডমার্ক টিক করে দেবো টিক করে সাবমিট করে দেব আবার একটু দেখে নিই আমি সব ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তা আমরা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমার কাজ শেষ আমি সাকসেসফুল হয়েছি আমার ফাইল জমা করার ক্ষেত্রে তো এরকমভাবে একবার সহজ পদ্ধতি পদ্ধতিতে আপনি চেষ্টা করলেই আপনি কিন্তু এটা করতে পারবেন এটা আমি ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা একটু দেখেন মোবাইলে সেম মোবাইলে সেম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ডেস্কটপ মোড করে তারপরে আপনার এই আমি যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার আপনার কার্যকরটা শুরু হয়ে যাবে তো আমি আবারও বলি এটা যারা নতুন এসেছেন নতুন আসে নতুন আসলে কিন্তু এয়ারপোর্টে না বা ভ্যাকসিনের সৌদি আরবের সাথে অ্যাপ্লিকেশন কোনো কিছু লাগে না শুধু বাংলাদেশের যে সার্টিফিকেট আছে ওটা দিয়ে কিন্তু আপনি এন্ট্রি হতে পারবেন এন্ট্রি হওয়ার পরে যখন আপনার আকামা হবে আঁকামা হওয়ার পরেই তখন কিন্তু আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন বা এন্ট্রি করতে পারবেন তারপরে কিন্তু চব্বিশ ঘন্টা একটু টাইম নেবে চব্বিশ ঘন্টা অথবা একটু বেশিও টাইম নিতে পারে আমি যে বাইজানেরটা করছি ওটা দুই দিন পরে আনি চব্বিশ এইট মানে চব্বিশ চব্বিশ ঘন্টার পরে এটা তাওয়াকালাতে শো করছে ঠিক আছে তাওয়াকালেতে কমপ্লিট ডোজেস লেখাইসে কোনো সমস্যা হয় না তো এভাবে আপনারা অবশ্যই এটা করে নেবেন আশা করি বুঝতে পেরেছি না তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কেউ যদি এরকম না জানে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কারো উপকার হয় আর আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে এমন কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম